माया घुम भ्यापसा खूब बेशी कारण मायार घुमेर घुरे नड़ाचड़ा करे बिछानार एक माथा थेके अन्य माथा घुरे घुरे बेड़ानो तार स्वभाव एखोनो तार एई स्वभावई सिक्त आछे। घुमेर घुरे नड़ाचड़ा करते करते तार माथा गिये ठीक कारो बुके उष्णतापे माया आरो खानिकटा चेपे आछे व्यक्तिटार दिके। व्यक्तिटि मायार दिके कात होये शुआय माया नाक मुख बराबर तार बुकेर साथे घषा खाच्छे। व्यक्तिटि हालका नड़तेई माया ताके जापटे धरे। मायार एक हाथ व्यक्तिटी पेटर ओपर दिए गए पीठे ठेके और मायार एक पा तार पायर ऊपर तुले दिए। मायार मुख व्यक्तिटर उन्मुक्त बुके। मायार नाक ठोट चेपे धरे आछे व्यक्तिटर बुक। मने होच्छे माया आज व्यक्तिटर बुकर भेतर ढुके दम निबे तार आगे नय। बुकर मध्य तीव्र गरम निश्वास उठानामा करार कारण तार साथे बार बार केउ बुके नाक ठोटे घषा दिच्छे। एते करे घाड़ो घुमटा हल्का होये आसे हृदयेर। घुमेर मध्ये नड़ेचड़े ओठे हृदय। तार साथे घुमेर मध्ये जेन केंपे केंपे उठछे तार शरीर उष्णतार छोआपे। हृदयेर घुमटा हल्का होते पिटपिट करे चोख तुले ताकाय हृदय। सामने किछु देखते ना पे तार साथे निजेर शरीरटा भार भार लागाय हल्का बिरक्ति निये घुम घुम चोखे अन्य पाशे फिरते नेचेओ थेमे जाय रीत। तार मने होच्छे ताके केउ सापेर मतो पेचिये आछे। साथे शरीरेर साथे कारोर शरीर आष्टेपृष्ठे जड़िये आछे। साथे साथे रीत चमके उठे ताके एभाबे के जड़िये धरबे। तार रूम तो आर तार पारी छाड़ा परमिशन छाड़ा क्यों आसते पारे ना। सेई जायगाय ताके जड़िए धरा इम्पसिबल। जड़िए रेखे व्यक्तिटी अनुसंधान करते सामने तकाय रीत। काउके खुजे ना पे हल्का बिरक्ति निये निजेर माथाटा नीचु करार साथे साथे चोख पड़े एलोमेलो चुलेर अधिकारी एकटा मेयेके। साथे साथे कपाल कुचके एलो हृदयेर। पोरे खानिकटा रेगे मेयेटिके एक पलक देखे ताके धक्का दिए निजेर थेके सराते गिये थेमे जाय रीत। कारण रीत मायार बाहु चेपे धरे साथे साथे माया আরও ভালো করে জড়িয়ে নেয় রীতকে। এতে করে রীত থমকায় রীত। তার মনে হচ্ছে এই স্পর্শটা তার চেনা, খুব করে চেনা। তাই রীত হালকা কপাল কুচকে নিজের মাথাটা একটু উঁচু করে নিজের এক হাত দিয়ে এলোমেলো চুলের অধিকারী মেয়েটিকে দেখার জন্য তার মুখটি রীদের বুক থেকে উঠিয়ে হালকা উঁচু করে তার মুখের সামনে ধরে। পরে রীদের হাত দিয়ে চুলগুলো সরাতেই সাথে সাথে আবারও থমকায় রীত। চোখের সামনে মায়াকে দেখে রীদের ঘুম জড়ানো চোখ দুটো অটোমেটিক বড় বড় হয়ে আসে। রীদ মায়ার মাথাটা উঁচু করে ধরায় এতে করে মায়ার ঘুমের ব্যাঘাত ঘটছে। তাই মায়া নিজের মাথা একটু নাড়িয়ে আবারও রীদের বুকে আগে ন্যায় চেপে ধরে নিজের মাথাটা শক্ত করে। মায়া এমন করায় রীদের উঁচু করে থাকা মাথাটা সাথে সাথে ধপাস করে বালিশে রাখে রীদ। নিমিষেই বড় হয়ে আসে চোখগুলো, বন্ধ হয়ে আসে আর ভাবতেই থাকে কি হচ্ছে তার সাথে, মায়ার তার রুমে এসেছে কিভাবে। মায়াকে রীত কখনোই এতটা কাছে পায়নি এত গভীরভাবে। তাহলে আজ কি করে, মায়া কি সদ্জ্ঞানে এসেছে নাকি পাগলামো করতে করতে এসে পড়েছে। যেভাবেই আসুক না কেন এই মেয়ের জন্য সবসময় তাকেই ভুগতে হয় সব কিছুতে। সে তো পাগলামো করে চলে যায়, সাথে রেখে যায় তার জন্য একরাশ অস্থিরতা। কিন্তু এই মেয়েটি পরে কিছু মনেও রাখে না, সে দিব্যি ভালো থাকতে পারে সবাইকে নিয়ে অন্যকে পুড়িয়ে। হৃদের অবাক হওয়াটা কৌঠাটা মায়ার কাজের জন্য সম্পূর্ণ ভরপুর হয়ে গেল। তাই সে আর অবাক হয়েও হতে পারছে না, চোখ বন্ধ করেই জোরে জোরে দুই তিনবার নিঃশ্বাস ফেলে আদরি দুহাতে জড়িয়ে ধরে মায়াকে। এক হাত মায়ার নিজ দিয়ে ঢুকিয়ে পিঠে রাখে আর অন্য হাত মায়া সরাসরি পিঠের উপরে রাখে। মায়া এমনিতেই হাত পা উঠিয়ে হৃদকে আষ্টে পৃষ্টে জড়িয়েছিল। পরে রীদ আদরে দুহাতে আরো জড়িয়ে ধরে নেয়। কিন্তু এতে করে রীদের বেশ একটা ভালো লাগছে না, তাই রীদ মায়াকে জড়িয়ে ধরা অবস্থাতেই নিয়ে সোজা হয়ে শুয়ে পড়ে। রীদের এক হাত মায়ার মাথা আর অন্য হাত মায়ার পিঠের উপরে। মায়া রীদের বুকে মাথা দিয়ে ঘুমাচ্ছে। তার দুই পা রীদের শরীরের দুদিকে দেওয়া আর দুই হাত হৃদের দু হাতের নিচে দেওয়া। হঠাৎ করে হৃদের বুকের মধ্যে প্রচণ্ড শান্তি অনুভব করতে পারছে হৃদ, তার সাথে তীব্র অস্থিরতা। আর এই দুটো জিনিসই মায়াকে ঘিরে। শাস্তিটা বুঝতে পারছে না আর অস্থিরতাটা কাটাতে পারছে না হৃদ।
তীব্র থেকে তীব্র হচ্ছে দুটোই। মন বলছে এই বুকে শান্তিটাকে এভাবেই আঁকড়ে ধরে রাখতে, আর মস্তিষ্ক বলছে অস্থিরতা নামক এই মেয়েটি থেকে দূরে থাকতে। কি করবে কিছু বুঝে উঠতে পারে না রিড, তাই চোখ বন্ধ করে মায়াকে জড়িয়ে ধরে রাখে কিছুক্ষণ। পরে নিজের অস্থিরতাটা তীব্র থেকে তীব্র হতে নিজের মাথাটা একটু ঝাঁকিয়ে মায়াকে বিছানায় শুয়ে উঠে বসে রিড। বিছানায় শুয়ে দিতে মায়ের খানিকটা বিরক্তি নিয়ে নড়েচড়ে উঠে ওপাশে ফিরে শুয়ে পড়ে আবার রিড। মায়ার এমন কাজে কিছুক্ষণ তাকিয়ে থেকে মায়ার দিকে খানিকটা ঝুঁকতে গিয়ে ও থেকে যায়। হঠাৎ করেই উঠে দাঁড়িয়ে যায় রিড, কোনো কিছু চিন্তা না করেই ওয়াশরুমে ঢুকে যায়। দীর্ঘ এক ঘন্টা যাব শাওয়ারের নিচে দাঁড়িয়ে আছে রিড, দুহাত দেয়ালে ভর দিয়ে মাথার ঝর্ণার নিচে দিয়ে দু চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে রিড। শাওয়ারের পানি তার মাথা থেকে বুকে দিয়ে ঘুরিয়ে নিচে পানির সাথে মিশে যাচ্ছে বারবার, আর রিডটা ঠায় দাঁড়িয়ে এক মনে কিছু একটা ভেবে চলেছে। রিড মায়াকে ভালোবাসে না, তবে তার জন্য অনেক বেশি অস্থিরতা কাজ করে মনে। এই অস্থিরতাটাকে রিড ভালোবাসা বলতে পারছে না। যদি এই ভালোবাসা হতো তাহলে সে মায়াকে নিজের করে নিত অনেক আগে। মায়াকে কাছে পাবার জন্য মনে কোনো দিন তীব্র আশা জাগেনি, তাই সে এই অস্থিরতাটা ভালোবাসার নাম দিতে পারছে না। কিন্তু মায়ার থেকে দূরেও থাকতে পারছে না, কোনো কিছু মূল্যেই হোক মায়াকে তার চোখের সামনে চাই চাই। তাই তো সবসময় দূরে থেকে ও মায়াকে খুব কাছে ছিল, যেটা মায়া নিজেও জানে না। রিড মায়াকে না দূরে সরিয়ে রাখতে পারছে না কাছে টেনে নিতে পারছে। কেমন একটা দোটানায় ফিলিংস পিষে যাচ্ছে দিনকে দিন। তবে এত কিছুর মাঝেও মায়াকে কোনো কালই কারো সাথে ভাগ করতে চায়নি রিদ কোনো কিছুতেই। আর করেও বা করবে, মায়া তো তার বউ, তার বাচ্চা বউ। সে তার বউকে ভালো না বাসুক তবুও তার কাছেই থাকবে, আপোষ না থাকলে বন্দিনী করে রাখবে সারা জীবন, তবু তার বাচ্চা বউ তার কাছেই থাকবে। সত্যি বলতে রিদের ভালোবাসাটাও চাই না, যেটা সেটা যেটা যেভাবে আছে মায়া তার কাছে সেভাবে থাকলে ক্ষতি কি, থাকুক না এভাবেই। রিদের এসব চিন্তা ভাবনার মাঝে কেউ একজন হুট করে ওয়াশরুমের ভেতরে ঢুকে যায় আর দরজা লক করে দেয়। আকস্মিক ঘটনায় রিদ চমকে উঠে পাশে থাকতেই চোখ পড়ে মায়ার ঘুম জড়ানো চেহারাটা। মায়া ঘুম ডুলতে ডুলতে বাথরুমের আয়নার সামনে দাঁড়িয়ে পড়ে, আর ঘুম ঘুম চোখে হাত বাড়িয়ে রিদের ব্রাশ করা ব্রাশটা হাতে নিয়ে প্রেস লাগিয়ে সুন্দর সুন্দর করে নিজের দাঁত ব্রাশ করতে লাগে। রিদ মায়ের কাণ্ড দেখে অবাক না হয়ে আস্তে করে বাম হাত দিয়ে শাওয়ারটা অফ করে দেয়, কারণ বিগত 8 মাস ধরে মায়ার অদ্ভুত অদ্ভুত কাণ্ডে রিদ অভ্যস্ত। প্রথম প্রথম মায়ার অদ্ভুত কাজে রিদ অবাক হলো, পরে মায়ার এইসব কাজে অভ্যস্তগত পরিণত হয়েছে। তাই এই মুহূর্তে আর অবাক না হয়ে দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে পড়ে আর দেখতে চায় যে রিদ মায়া তার পাগলামোটা করতে পারে। মায়া 10 মিনিটের মতো নিজের দাঁত ব্রাশ করে, হাতে থাকা রিদের ব্রাশটা সুন্দর করে ধুয়ে জায়গায় রেখে কুলি করে হাত দিয়ে চোখে মুখে পানি ছিটা দিয়ে চোখ খুলে তাকায় আয়নার দিকে। আবারও মুখে পানির ছিটা দিতে মায়ার মনে হলো কেউ একজন তার পাশে দাঁড়িয়ে আছে, তাকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে। মায়ার নিজের মাথাটা হালকা করে ঘুরিয়ে পাশে তাকায়, পাশে তাকাতেই চোখ পড়লো রিদকে। রিদ খালি গায়ে শুধু একটা টাওয়াল কোমরে পেঁচিয়ে দেয়ালে হেলান দিয়ে দুহাত ভাঁজ করে বুকে দিয়ে দাঁড়িয়ে আছে। মায়া সাথে সাথে ভূত দেখার মতো ভয় পেয়ে চমকে উঠল, আবারও কিছু একটা ভেবে স্বাভাবিক হয়ে গাল ফুলিয়ে ঠোঁট উল্টিয়ে আয়নার দিকে ঘুরে তাকায়। মায়ার এমন কাজে রিড ভ্রু কুচকে আরো ভাবে যে তাকে দেখে মায়া স্বাভাবিক আচরণ করছে কিভাবে, তাই ভ্রু কুচকে তাকাতে তাকিয়ে থাকে মায়ার দিকে। মায়া নিজের মতো করে মুখ ধুয়ে ওয়াশরুম থেকে বের হয়ে যেতে গিয়েও থেমে যায়, কি মনে করে আবারও রিদের দিকে পা বাড়ায়। রিদের সামনে গিয়ে দাঁড়িয়ে রিদকে এক পলক পা থেকে মাথা পর্যন্ত দেখে নিয়ে নিজের গায়ে ওড়নাটা দিয়ে রিদকে ভালো করে ঢেকে দেয়। রিদ ভ্রু কুচকে তাকায় একবার নিজের গায়ে ওড়নার দিকে, তো একবার মায়ার দিকে, পরে মায়ার দিকে দৃষ্টি স্থির করে ভ্রু কুচকায়। মায়া নিজের মতো করে রিদকে ডেকে চলে যেত, কিন্তু কি মনে করে আবারও মায়ার পা দুটো থেমে যায় আর রিদের দিকে তাকিয়ে বলে ওঠে, আপনি আমার কল্পনায় এমন অর্ধ অনঙ্গ হয়ে সামনে এসে পড়েছেন।
আর রাতে আমাকে মেরে শান্তি হয়নি যে সোজা আমার বাথরুমে আমার কল্পনায় চলে এলেন, তাও এভাবে? রাতে আমি মনে মনে আপনাকে বলেছিলাম না যে আমি আর আপনার সামনে যাব না, আপনার সাথে কথাও বলবো না, তাহলে কেন এসেছেন আমার কল্পনাতে? আমি আর আপনার সামনে কখনো আসতে চাই না, আর না আপনার সাথে থাকতে চাই। আমি আপনার থেকে মুক্তি করে দিব খুব তাড়াতাড়ি। আমি এই সম্পর্কের ইতি টানতে চাই, আপনার কাছ থেকে দূরে চলে যেতে চাই, এতটা দূরে যেতে চাই যে আপনিও চাইলে আমার কাছে পৌঁছাতে না পারেন। একটা কাজ করলে কি হয়, আমি তো মরতে পারি, তাই না? আমি মরে গেলে ভালো হয়, তাই না? আপনিও শান্তি, মুক্তি দুটোই পাবেন, আর আমি পাবো আমার রোজ রোজ অত্যাচার থেকে মুক্তি। মায়া খানিকটা থেমে জোরে নিঃশ্বাস ফেলে নিচের দিকে তাকিয়ে আবারও বলল, হয়তো আপনার সামনে আমি এই কথাগুলো বলতে পারবো না কখনো, তবে একদিন আমি উড়াল দিবই আপনার এই অত্যাচার নামক শিকল ভেঙে। সেদিন হয়তো আপনি শুধু সবটা দাঁড়িয়ে দেখবেন, কিন্তু আপনার করার মতো কিছু থাকবে না। সেদিন আপনি বড্ড স্বার্থপর হব আপনার জন্য, ছেড়ে চলে যাব দেখে নেবেন টলটলে চোখে। বলেই মায়া হৃদের দিকে না তাকিয়ে দ্রুততার সঙ্গে বাথরুম ত্যাগ করে সাথে সাথে হৃদের রুমে কান্না কান্না করতে করতে। মায়া নিজের কান্নায় এতটা ব্যস্ত ছিল যে একবারও দেখার প্রয়োজন বোধ করেনি যে সে কোথায় ছিল এতক্ষণ, এটা কার রুম, কার ওয়াশরুম ছিল এতক্ষণ। যদি একবার দেখত তাহলে হয়তো কল্পনায় ভেবে মনের কথাগুলো প্রকাশ করতে পারতো না কখনো। আর মায়া যদি একবার বাথরুম থেকে বের হওয়ার আগে তার সামনে থাকা ব্যক্তিটির দিকে চোখ তুলে তাকাতো, তাহলে দেখতে পেত একজোড়া ভয়ঙ্কর লাল চোখ যা তার দিকে নিক্ষেপ করা। এই চোখ তাকে মুহূর্তেই জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিতে পাবে, তাকে পিষে ফেলতে পারে নিজের সাথে তার এসব কথাগুলো বলার কারণে। কিন্তু আফসোস, কিছুই দেখার আগে চলে যায় মায়া। হয়তো আজ মায়ার কপাল ভালো নাই, দ্রুততা সাথে বের হয়ে নিজের প্রাণটা বাঁচিয়ে নিয়েছে, নয়তো আজ তাকে পুড়তে হতো হৃদয়ের দহন আগুনে, যে আগুন মায়া নিজের লাগিয়েছে হৃদয়ের মনে। সেই আগুনের দহনে হৃদ মায়াকেও পুপুর্ত শক্তভাবে। তবে এই আগুন থেকে মায়া চলে গিয়েও নিজেকে বাঁচাতে পারবে না কোনোভাবেই, হৃদয়ের দহনের আগুনে পোড়াবেই, মায়া সেটাকে যেভাবেই নিক না কেন, এতে হৃদয়ের কিছু যায় আসে